হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাসায় ডিম এবং পাউরুটি থাকলে সেটা দিয়ে দারুণ মজার সব রেসিপি তৈরি করা যায়, সেরকমই একটি রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা খুবই ঝটপট তৈরি করা যায়। এখানে একটা বাটিতে আমি ডিম নিয়েছি, তিনটা ডিমগুলো রুম টেম্পারেচারে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি এবং 1/2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেলে চুলে একটা তাওয়া বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে তাওয়ার মধ্যে একটু স্প্রেড করে দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর এরকম পাউরুটি নিয়ে সেটাকে ফেটানো ডিমের মধ্যে ডিপ করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। ডিমে পাউরুটি ডিপ করার সময় পেঁয়াজ মরিচটা ভালোভাবে এর গায়ে লাগে না, তাই হাতের সাহায্যে এগুলো উপরে দিয়ে দিতে হবে। চুলের আঁচ এ পর্যায়ে লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। আমি আরেকটা ব্রেডের মধ্যেও সেমভাবে কিছুটা পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম এগুলো দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। 1 ফিট যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে। এই রেসিপিটা তৈরি করতে খুবই অল্প সময়ের প্রয়োজন হয়, আপনারা বাচ্চাদের টিফিনের জন্য অথবা সকালের নাস্তায় খুবই ঝটপট এটি তৈরি করতে পারেন। ব্রেডগুলোকে 2 ফিট ভালো করে ভেজে তারপর তুলে নেব। একইভাবে আমি সবগুলো ব্রেডকে ভেজে নেব। যারা পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলো খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা তৈরি করার আগে ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।